আমি আজকে আসছি উত্তরা রাইডার্স ক্যাফেতে। উত্তরা রাইডার্স ক্যাফেতে আসলে সব সলিউশন পাওয়া যায়, তো লেটস সি কি সলিউশন পাওয়া যায় আজকে রাইডার্স ক্যাফে থেকে। চলুন তাহলে দেখি, চলেন দেখা যাক আমার কালা বইয়ের কি সলিউশন পাওয়া যায় আজকে রাইডার্স ক্যাফে থেকে। আরে একের মালের ওনার তো বসে আছে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। আরে আমার কালা বইয়ের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, দেখি আজকে এখান থেকে। এর জন্যই তো আইসি এদিকে, তো সবার সমস্যা একরকমই। সো গাইজ, এটা হচ্ছে আমাদের রাইডার্স ক্যাফের ওনার সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? দেশ বিদেশ ঘুরে চাঙ্গা চলতে 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 এই বাইকটা কেনার পর থেকে আমি রাইডার্স ক্যাফেতে আসতেছি এবং সব কাজ এইখানে, এটা টুকটাক যত রকম কাজ আছে যে এইটা কাজ কিন্তু আসলে একজনের কাছে করে নেয় কি তার জিনিসটা মাথায় থাকে, মুখস্থ হয়ে যায়, অন্য একটা নতুন হাতে গেলে ফট করে আমার বাইকটা উল্টা পাল্টা হয়ে যাবে, যার কারণে আমি সবসময় ওই রাইডার্স ক্যাফের ভক্ত হয়েছি এরপর থেকে রাইডার্স ক্যাফেতে। তবে একটা জিনিস কি রাখবেন, বিরু ভাই এমনও সময় পাইছে যে কোনো ক্রিটিক্যাল জিনিস যেটা উত্তরা দিকে পাওয়া যায় না, বংশালয় অ্যারেঞ্জ করছে, যে আমি বংশালয় আমি ছিলাম ছিল। আমি নর্মালি আপাতত আগে স্কুটি করতাম না, ইদানিং স্কুটি চিন্তা ভাবনা করতেছি স্টার্ট করবো, তবে বিওবে গোড়া থেকে সবসময় আমার সাথে ছিল, স্পেশালি আমরা তো এতদিন বাইকে নর্মালি লাগাই আসছি, পানি ব্যাটারি লাগাইছি, ড্রাই সেল লাগাইছি, তো এখন বর্তমানে যদি বলতে যে ড্রাই সেলে কিন্তু অবশ্যই অনেক ধরনের ব্যাটারি আছে বাজারে, আমাদের দোকানেও আছে ব্যাটারি ভালো আছে, তারপর পানি ব্যাটারি ভিতরে অনেক ভালো মন্দ ব্যাটারি আছে, তবে এখন যেটা চমক সেটা হচ্ছে সিগা নামে একটা ব্যাটারি বেরোয়ছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, তো ওটা হচ্ছে 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি করছে। তো আপনার যদি, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা 9 ampere যে সাইজ করছে সেটা হচ্ছে 4 ampere সাইজের, তো যে কোনো বাইকে এটা সাপোর্ট করতেছে, 9 ampere ব্যাক আপ পাইতেছে। আর সবচেয়ে বড় যে ম্যাটারটা সেটা হচ্ছে ওরা গ্যারান্টি দিচ্ছে যে 6 মাসের ভিতরে যদি আপনি ইয়া করেন, বাইক স্টার্ট না করেন, 6 মাস পরে সেলফ দিলে এক সেলফি বাইক স্টার্ট হয়ে যাবে। আর এটা বড় বলতে 4 ইয়ার লাইফ টাইম ওয়ারেন্টি দিতেছে। আমার কথা হচ্ছে ব্যাটারি যেমনই হোক আসবো না, বাংলাদেশে ওরকম কোনো ব্যাটারি ওরকম ওয়ারেন্টি দেয় নাই, আর ইন্ডিয়ান যেসব ব্যাটারি তো ওয়ারেন্টি নাই, তবে অনেকদিন চলছে বাইকারদের পর্যন্ত ব্যাকআপ দিয়ে আসছে, বাট সেটা যেটা করতেছে যে আপনার 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, তো এটা যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয় তাহলে তো আপনার যেটা প্রয়োজন যে আপনার ফগলাইট ইউজ করতেছেন, যাই ইউজ করতেছেন, এটা নানা মাত্রই আপনি এটা রিপ্লেস পাচ্ছেন। যদি আপনি 23 মাস 29 দিনেও আসেন যে না আমার এটা প্রবলেম হয়েছে, আর যেটা কোনো ডিটেক্ট হয় যে না এটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে তারা এটা রিপ্লেস করে দিচ্ছে, তো সেক্ষেত্রে তো আপনার ভালো একটা ইয়ে হয়ে গেছে। যে কোনো বাইকে আপনি আগে আমরা চিন্তা করতাম যে আমরা একটু অ্যাম্পিয়ার বাড়াই কোনো কিছু লাগানো যায় কিনা, 108 ওয়াট পর্যন্ত ইয়ে করে লোড নিতে পারবে, চমৎকার। তো এটা 2-3টা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এক
এটা সাইজে ছোট, আমরা আগে অনেকে চাইতো যে আমরা একটা 4 ampere ইউজ করতেছি, একটু বড় সাইজের ব্যাটারি লাগাবো, 9 ampere লাগাবো, সাইজে হয় না, চেসিস কাটতে হবে, কেসিং কাটতে হবে, ঝামেলা থাকে, তো এই জন্য ওরা এটা 9 ampere দিচ্ছে। এটা যে কোনো বাইকে বরং আরো জায়গা থাকবে, এটা রাখার পরও সাথে অনেক জায়গা থাকবে, গ্যাপ থাকে। আর আরেকটা সুন্দর জিনিস করছে হচ্ছে এটার ভিতরে আমরা আগে দেখতাম যে এখানে কার্বন জমা পড়ে, অনেক প্রকার ময়লা জমা পড়ে, কার্বন জমা পড়ে, অ্যাসিড জমা পড়ে, এটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে এসএসএল, এটাতে কোনো সময় কার্বন জমা পড়বে না, ওনাদের কথা ভাষণ অনুযায়ী। তো আপাতত অনেক কাস্টমার এটা আমাদের থেকে নিছে, ফিডব্যাকও খুব ভালো। এখন রাত ব্যাপে যদি বড় ভাই আপনারা তো ভালো জিনিস আমরা সাজেস্ট করবো, তো এটা আপনি ইউজ করে দেখতে পারেন, আশা করি 2 বছর জন্য আপনার টেনশন একেবারে চলে গেল। তারপরে এটা যেহেতু সাজেস্ট করতেছেন ভাই, আমি নিতে দিই এটা। আপনি এটা যাতে ফিজিক্যাল ডালেন না, এটা থ্রো করলেন বা কোনো কেউ দিতে গেলে কোনাটা ভেঙে গেল, সেক্ষেত্রে এটা রিপ্লেস হবে না। বাট এটা যে অবস্থায় আছে সেটা যদি এই অবস্থাতেই থাকে, তাহলে আশা করি যে আপনি এটা ভালো একটা ফিডব্যাক পাবেন। ভাই আপনি বলছেন না, আমি আর কোনো মানে দ্বিমত করতেছি না, আপনি যেহেতু বলছেন সো আমি এটা চোখ বন্ধ করে নিচ্ছি। তাহলে তো এখন আপনার ব্যাটারির ব্যাপারে টোটালি ক্লিয়ার, ডান। তাহলে ব্যাটারি সরা যাক, ব্যাটারি আমি ইনস্টল করে দিই, আর বাকি বলেন। আপাতত আর সমস্যা নাই, যেহেতু আপনি অলরেডি মানে আমিও রাইডার্স ক্যাফেতে সবসময় সলিউশনের জন্য আসি, আলহামদুলিল্লাহ ভালো সলিউশন পাই, সো আমার বাইকের দিকে কোনো প্যারা নেই। এখন ব্যাটারিটা প্যারা হচ্ছিল, আপনি এটাও সমাধান করে দিলেন, আর কি লাগে। এবার আমরা একের মালের কাছে যাই, বলেন। আমার একটা কোশ্চেন আছে, আর যেহেতু আমাদের মাল একের ছোট সব ছোট ছোট, আমার তো 5 ampere চলতেছে। হ্যাঁ, 5 ampere অল্টারনেট কি ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি ফার্স্টে বললাম যে এটা যে সাইজ 5 ampere আপনার যে সাইজ ওই সাইজের অর্ধেক সাইজ এটা, তো সে না যদি 9 ampere আমি ওটা বলতেছি না না, এটা তো আপনার রেটিফায়ার মেইনটেইন করতেছে, আপনার যে সিডি থেকে মেইনটেইন করতেছে, এটা আপনার পাওয়ার বেশি পাচ্ছেন, বাট যে যে ওয়াটার পাওয়ারটা আপনার দরকার সেই ওয়াটারটা ব্যাকআপ দিতেছে। ওটা আসলে যে সময় ছোট ছিল ওটা আসলে বসানোর জায়গা ছিল না, বিধায় ওরকম আপনার যতটুকু দরকার প্লাস আপনার তো স্টেবিলাইজার আছে, চিন্তা কিসের, ব্যাটারি স্টেবিলাইজার লাগানো আছে, সেটাই বলে আপনিও নেবেন না কে কামাল? আমি তো আপনি আগে টেস্ট করেন। ব্যাটারি তারপর পুরান হয়েছে, তো আমি চিন্তা করলাম যে আছি, এর মধ্যে এটা চলে আসছে নতুন ভালো একটা ব্যাটারি, এটা লাগাই দিব কয়দিন পরে ইনশাল্লাহ। এটা তো মানে যেহেতু ভালো মানে ওনারা যেভাবে বলছে যদি ওইভাবেই আমরা পাই, আর তাছাড়া আমরা মোবাইলের ব্যাটারি ইউজ করে অভ্যস্ত, মোবাইল ব্যাটারি লং টাইম সাপোর্ট দিচ্ছে, তো এটা তো অনেক ভালো। যেহেতু এটা কিন্তু ফার্স্ট টাইম ওনারা নিয়ে আসছে, এর আগে আমরা এটা পাইনি, এটা কিন্তু একটা বাইকারদের জন্য সামনে শীতকাল আসতেছে, এটা অনেক বড় ম্যাটার। সকালবেলা ইনস্টাগ্রাম আমরা যাদের কিক নাই অনলি সেলফি চলে, তাদের ফগলাইট ইউজ হবে শীতকালে, তো এই এই এইসব ক্ষেত্রে দেখা গেছে যে এখন আমার ব্যাটারিটা ইনস্টল করে দিচ্ছে, চমৎকার কাজ করে। রাসেল তোমার মাস্কটা একটু সরাও,
লাগানো শেষ, তারপর বাস স্টার্টিং, স্টার্টিংটা আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো। তো আমার ব্যাটারি লাগানো শেষ। সোহেল ভাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, আপনি অবশ্যই ফিডব্যাক জানাবেন, যেহেতু ব্যাটারিটা লাগাইছেন আর আপনি এখন ইউজার। জি, আপনি আমার এটা ইউজ করে অবশ্যই এটা ফিডব্যাক জানাবেন, যেটা কি রকম পারফরম্যান্স পাচ্ছেন আর কি হচ্ছে ইনশাআল্লাহ। আমার আমার শিওর যে এটা খুব ভালো ব্যাটারি দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে সোহেল ভাই, আজকে এই পর্যন্তই। আরেকদিন এসে আপনার ফুল সার্ভিসের সবইটা, মানে আপনার কি কি সার্ভিস আমরা দিচ্ছি বাইকারদেরকে, ওটা টোটাল রিভিউটা আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওকে গাইস, তাহলে আজকে এই পর্যন্তই। যেহেতু অনেক রাত হয়ে গেছে আর হাতেও সময় নাই, ক্যামেরারও ব্যাটারি লো, সো আমি আরেকদিন এসে আপনাদেরকে এখানের কী কী সার্ভিস আমরা দিয়ে থাকি, রাইডার্স ক্যাফে থেকে আমরা কী কী সার্ভিস দিতে পারবো, ওটা টোটাল রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগ না আসা পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা থাকলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।